হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিজেদের পড়াশোনা ঠিকভাবে করছো। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ, তার ব্যাকগ্রাউন্ড, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা, তারপর আলোচনা করেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ। সেই কারণগুলি নিয়ে আমরা পক্ষে বিপক্ষে বিভিন্ন রকমের ঐতিহাসিকদের বক্তব্য শুনেছি। তো আজকে আমরা সেখান থেকে কিছু ঘটনা আমরা জেনে নেব যে এই ঘটনাগুলো কিভাবে হয়েছিল এবং কেন হয়েছিল। তো ঘটনার মধ্যে একটা রয়েছে যে সোভিয়েত রাশিয়া এবং জার্মানির যে সংঘাত, সেই সংঘাতটা সম্পর্কে আলোচনা করা দরকার, কারণ আমরা তখন কারণ সম্পর্কে আমরা অনেক কিছু জেনেছি কিন্তু বিস্তারিতভাবে আমরা জানিনি। তো আমরা কিছু কিছু টপিক দেখব যেগুলো যেখানে আমরা বিস্তারিতভাবে সেই সম্পর্কে আমরা জানতে পারবো, সংঘাতগুলো কি কি, ঠিক আছে, কিভাবে একে অপরের বিরুদ্ধে তারা অবতীর্ণ হয়েছিল যুদ্ধে, এগুলো দেখলে আমাদের কি হবে পুরো কনসেপ্টটা আমাদের সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে। তাই চলো আজকে সোভিয়েত রাশিয়া ও জার্মানির যে সংঘাত সেটা আমরা দেখি। তো আজকে আমরা দেখব সোভিয়েত রাশিয়া জার্মানির সংঘাত কিভাবে হয়েছিল। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবল পরাক্রান্ত জার্মান বাহিনীকে সবচেয়ে বেগ দিয়েছিল সোভিয়েত রাশিয়া, মানে জার্মানির কাছ সামনে সবচেয়ে বেশি যে মানে মানে কঠিন সম্মুখীন হয়েছিল সেটা হচ্ছিল সোভিয়েত রাশিয়ার সামনে। আমরা দেখেছি যে 1941 খ্রিস্টাব্দে 22 জুন ইতালি রোমানিয়ার সঙ্গে মিলিত হয়ে জার্মানি সোভিয়েত রাশিয়াকে আক্রমণ করে 1941 সালে। কার কার সাথে? ইতালি আর হচ্ছিল রোমানিয়ার সাথে, মানে একসাথে হয়ে জার্মানি কিন্তু রাশিয়া আক্রমণ করেছিল। তো বাল্টিক অঞ্চল যে ছিল, বাল্টিক অঞ্চল রাশিয়ার ইউক্রেন অ্যান্ড মস্কো দখল করে পূর্ব দিকে কিন্তু রাজ্য বিস্তারের নীতি গ্রহণ করা ছিল এই আক্রমণের উদ্দেশ্য। কয়েক মাসের মধ্যে কিন্তু জার্মান বাহিনী সোভিয়েত ইউনিয়নের অভ্যন্তরে অনেকটা এগিয়ে যায়। আমরা দেখেছিলাম লেলিনগ্রাদে যে অবরুদ্ধ করেছিল 1800 বেশি দিন ধরে সেই কথা, সেখানে কিন্তু জার্মানি বাহিনী চারিদিক দিয়ে কিন্তু লেনিনগ্রাদকে অবরোধ করে রেখেছিল। তো ইউক্রেনের বেশ কিছু অংশ জার্মানির অধিকারে আসে সেই সময়, কারণ আমরা দেখেছি যে 1941 সালে 22 জুন ইতালি রোমানিয়াকে সঙ্গে নিয়ে জার্মানি যখন রাশিয়া আক্রমণ করে তখন বিভিন্ন এলাকা কিন্তু আস্তে আস্তে কিন্তু জার্মানি কিন্তু দখল করে নেয়, এবং লেনিনগ্রাদ যে অঞ্চলটি ছিল সেখানে কিন্তু রাশিয়া অনেক দিন, মানে 800 বেশি দিন ধরে তারা কিন্তু অবরোধ করে রেখেছিল। তারপরে দেখি আমরা ইউক্রেনের বিভিন্ন অংশ আর কি জার্মানির অধিকারে আসে। তারপর কিন্তু মধ্য এশিয়া, মধ্য ও পশ্চিম ইউরোপের জার্মানির ব্লিজিক ও ঝটিকা আক্রমণ যেভাবে দ্রুতগতিতে সাফল্য পেয়েছিল পূর্ব দিকে তার কোনো প্রভাব পড়েনি। তার মানে হচ্ছিল যে আমরা দেখি যে মধ্য এবং পশ্চিম ইউরোপে, মানে মধ্য আর হচ্ছিল পশ্চিম ইউরোপে, এই সাইডে কি হয় তারা কি করছিল, যে জার্মানি কি করছিল, যে একটা দ্রুত যে আক্রমণ, ঝটিকা আক্রমণ যে তারা করেছিল সেটা কিন্তু খুব প্রবল সাফল্য পেয়েছিল, কিন্তু পূর্ব দিকে কিন্তু সেটা কিন্তু আর প্রভাব পড়েনি, ঠিক আছে, এখানে কিন্তু প্রভাবটা সেরকম পড়েনি। বরং জার্মান বাহিনী বড় অংশ পূর্ব রণাঙ্গের যুদ্ধে অংশ নেওয়ার ব্রিটেন স্বস্তি লাভ করে। তো জুলাই মাসের ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন জার্মানির বিরুদ্ধে সামরিক চুক্তি আবদ্ধ হয়। তোমরা দেখেছ যে ব্রিটেন, মানে ইংল্যান্ড আর সোভিয়েত ইউনিয়ন যখন জার্মানির বিরুদ্ধে জোট বাঁধে তখন কিন্তু তাদের কিন্তু শক্তি কিন্তু বৃদ্ধি পায়। তো জার্মানি বাহিনীর সাফল্য কিন্তু অব্যাহত ছিল সেই সময়, কিন্তু জার্মান বাহিনী কোনো অংশে কিন্তু তার ক্ষমতা কিন্তু নষ্ট হয়নি। অক্টোবর মাস থেকে মস্কোর উপর তারা জোরদার আক্রমণ চালায়। মস্কো কোথাকার জায়গা ছিল সেটা ছিল রাশিয়ার জায়গা ছিল মস্কো, সেই মস্কোর উপর কিন্তু জার্মানি প্রবল বেগে কিন্তু আক্রমণ চল করে, সেটা কোন মাসে, অক্টোবর মাসে, ঠিক আছে। তো মাস দুয়েকের চেষ্টায় মস্কোর খুব কাছাকাছি পৌঁছলে তার প্রভূত ক্ষয়ক্ষতি এবং প্রবল ঠান্ডার কারণে তারা এই অভিযান পরিত্যাগ করতে বাধ্য হয়। তার কারণ হচ্ছিল, অনেক সময় দেখবে যে যুদ্ধ করতে গেলে প্রথমে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যে দেশে আমরা যুদ্ধ করতে যাব সেই দেশের
পরিবেশ কেমন, তার আবহাওয়া কেমন, ঠিক আছে, সেটা কি পাহাড়ি এলাকা, ঠান্ডা প্রবল এরিয়া, না অন্য কিছু, না গরম গরম এরিয়া। এখন যদি আমরা যদি যাই মরুভূমি জাতীয় যে দেশ, আমরা আরব, সৌদি আরব, ঠিক আছে, কাতার এরিয়া, এই সমস্তগুলো, এই সমস্ত জায়গায় গেলে কি হবে, এখানে মরুভূমি দেখতে পাবো, আর হচ্ছিল গরমের পরিমাণটা বেশি। যদি আমরা রাশিয়ার উত্তর দিকে যাই তাহলে দেখবো আমরা কি কি ঠান্ডা, মানে যত আমরা অক্ষরেখার উত্তর দিকে যাব তত কিন্তু আমরা ঠান্ডা পাবো, ঠিক আছে। তো যেহেতু যেহেতু রাশিয়া সেই সময় ছিল উত্তর দিকটা, তাদের মধ্যে ঠান্ডার একটা বাতাবরণ সর্বদাই থাকতো, সেই কারণে কিন্তু তাদের যে অধি মানে জার্মানির যে আক্রমণ সেটা কিন্তু তাদের পরিত্যাগ করতে বাধ্য হয়, কারণ এত ঠান্ডার মধ্যে সৈন্য যারা ছিল তারা কিন্তু সার্ভাইভ করতে অক্ষম ছিল, তারা কিন্তু সেই যে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগ সেটা কিন্তু সহ্য করতে পারেনি এবং তাদের যে প্ল্যান সেটাকে ছাড়তে বাধ্য হয়। তো ডিসেম্বর মাসে, তারপর সেই বছর যখন ডিসেম্বর মাস আসে, তার গোড়ার দিক থেকে কিন্তু সোভিয়েত বাহিনী পাল্টা আক্রমণ করতে শুরু করে, কারণ তারা ইংল্যান্ডের সাথে জোটবদ্ধ হয়ে কিন্তু তারা জার্মানির বিরুদ্ধে কিন্তু আক্রমণ করতে থাকে, আগেও দেখেছো। তো এরপরেও কিন্তু তারা কিন্তু পাল্টা আক্রমণ করতে পিছু পা হয় না, তারা আক্রমণ করতেই থাকে। এর ফলে কি হয়, জার্মানি বাহিনী কোনো কোনো জায়গায় 250 কিলোমিটার পর্যন্ত পিছিয়ে যায়। তো 250 কিলোমিটার যখন তারা তারা এত দূর এগিয়েছিল না, তখন কি হলো, তারা আরো এতদূর অব্দি পিছিয়ে যায়, ধরো 250 কিলোমিটারের মতন। 1942-এর জুন মাসে, পরের বছর যখন 1942 সালে জুন মাস শুরু হয়, সেই জুন মাস নাগাদ হচ্ছিল জার্মানি পূর্ব রণাঙ্গে প্রায় সর্বশক্তি প্রয়োগ করেছিল, সে তারা কিন্তু এখান থেকে আবার পূর্ব রণাঙ্গে কিন্তু তারা অ্যাটাক করার চেষ্টা করেছিল, কিন্তু কি হয়, হ্যাঁ, প্রাথমিকভাবে পিছিয়ে গেল সোভিয়েত বাহিনী স্ট্যালিনগ্রাদ শহরের কাছে কিন্তু তাদের চূড়ান্ত প্রতিরোধ গড়ে তোলে। নভেম্বর মাসের মাঝামাঝি সময় নাগাদ স্ট্যালিনগ্রাদের পথে জার্মানি সোভিয়েত তীব্র সংঘর্ষ শুরু হয়, মানে জার্মানদের সাথে সোভিয়েত রাশিয়ার একটা তীব্র সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষের পরিবেশ কি হলো, পরে ফল কি হলো, সোভিয়েত বাহিনী পাল্টা আক্রমণ শুরু করে এবং স্ট্যালিনগ্রাদের পথে জার্মান বাহিনীকে ঘিরে ফেলতে সক্ষম হয়। মানে কি হয় যে জার্মানরা তো এখানে ঢুকে পড়ে না, তখন কি হয়, সোভিয়েত বাহিনী বা ইংল্যান্ডের মদদে তারা কি করে, জার্মান বাহিনীকে ঘিরে ফেলে। কততে ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে 1943 প্রচুর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় জার্মান বাহিনী, কারণ কি, যেহেতু তাদেরকে সোভিয়েত রাশিয়া বা সোভিয়েত ইউনিয়ন তারা কি করেছিল, চারিদিকে ঘিরে তাদেরকে প্রবলভাবে আক্রমণ করছিল এবং জার্মানিও কিন্তু তাদের সেই আক্রমণে জবাব দেওয়া দিতে গিয়ে কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়। তোমরা জানো যে যুদ্ধ যেটাই হোক না, যেমনই হোক না কেন, সমস্ত যুদ্ধেই কিন্তু ক্ষয়ক্ষতি হয়, সৈন্যেরও অনেক সৈন্যের প্রাণ হারায়, তারপর ছিল যে বন্দুক বা যেরকম অস্ত্র অস্ত্র ব্যবহার করা হয়, আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়, সেগুলো কিন্তু খরচ হয়, এর ফলে কিন্তু অর্থনৈতিক দিয়ে অনেকটা ক্ষতি হয়। তো অবশেষে স্ট্যালিনগ্রাদ যে আক্রমণকারী দলটি ছিল আত্মসমর্পণ করে, মে মাসের শেষ দিক তারা ক্রিমিয়া যুদ্ধ মুক্ত হয়, ঠিক আছে, ইউক্রেনের বেশিরভাগ অংশ থেকে জার্মানি বাহিনীকে তারা বিতাড়িত করতে সক্ষম হয়। রোমানিয়া তখনও ছিল জার্মান সৈন্যের নিয়ন্ত্রণে, রোমানিয়া সেই সময় যখন ইউক্রেন আর ছিল ক্রিমিয়া তাদের কাছ থেকে মুক্ত হয়ে যায় জার্মানির কাছ থেকে, তা সেই সময় কিন্তু রোমানিয়া তাদের জার্মানির সৈন্যের নিয়ন্ত্রণে ছিল। তো আমরা তারপরে দেখি কি, যে 1944 খ্রিস্টাব্দে জুন মাস শেষ পর্যন্ত শেষ সপ্তাহে সোভিয়েত বাহিনী তাদের আক্রমণে জোরদার করে তোলে, মানে সোভিয়েত বাহিনী আক্রমণ যখন যখন আমরা দেখি 1944 সালে, এই 1944 সালে কিন্তু সোভিয়েত রাশিয়া আবার কি করে, তাদের যে আক্রমণ আরো বৃদ্ধি করে দেয়। তা বলে এর ফলে কি হয়, বেলারুশে জার্মান বাহিনী পরাজিত হয়, বেলারুশ যে ছিল সেখানে জার্মান বাহিনী পরাজিত হয়, রোমানিয়া ও বুলগেরিয়া অক্ষশক্তির সমর্থন সরকারের পতন হয়, মানে সমর্থন মানে রোমানিয়া ছিল, বুলগেরিয়া ছিল, এরা ছিল অক্ষশক্তির সমর্থক, মানে জার্মানির সড়ক সমর্থক ছিল, তাদের কি পতন হয়। পরবর্তী কয়েক মাসের সোভিয়েত বাহিনীর সাহায্যে এবং স্থানীয় ফ্যাসিস্ট যে ছিল, ফ্যাসিস্ট বিরোধী প্রতিরোধ বাহিনীর উদ্যোগে যুগোস্লাভিয়া, বুলগেরিয়া এবং
হাঙ্গেরিতে জার্মান আধিপত্যের অবসান ঘটে। তোমরা জানো যে যুগোস্লেভিয়া, বুলগেরিয়া, হাঙ্গেরি সেখানে সেই সময় জার্মানির আধিপত্য শুরু হয়ে যায়, ঠিক আছে? তো তাদের কাছ থেকে, জার্মানির কাছ থেকে এদের কিন্তু আধিপত্যের অবসান ঘটে। তো 1945 খ্রিস্টাব্দের শুরু থেকে কিন্তু পূর্ব রণাঙ্গের সোভিয়েত জয়যাত্রা কিন্তু অব্যাহত ছিল। যার কারণ কি, তোমরা দেখেছো যে পূর্ব, যে ইউরোপের পূর্ব রণাঙ্গে তোমরা দেখেছো যে জার্মানি প্রবেশ করে, সেখানে ক্ষয়ক্ষতি বা সেগুলোকে দখল করার চেষ্টা করে এবং দখল করে নেয়। পরবর্তীকালে সোভিয়েত রাশিয়ার প্রবল আক্রমণের ফলে কিন্তু সেগুলো জয়যাত্রা জয় করে নেয়। পূর্ব এশিয়া, প্রাশিয়া, পূর্ব প্রাশিয়া, হ্যাঁ, সাইলেশিয়া, পোমেরিয়ানার ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু সোভিয়েত আধিপত্য প্রতিষ্ঠিত হয়। মানে যত দেশ আছে সেই সময় রাশিয়ার আক্রমণের ফলে কিন্তু জার্মানি পিছু হাটে এবং সেখান থেকে আধিপত্য তাদের নষ্ট হয়। এপ্রিল মাসের মধ্যে ভিয়েনা, বার্লিন কিন্তু সোভিয়েত বাহিনী নিয়ন্ত্রণে আসে, ঠিক আছে? এপ্রিল মাসের মধ্যে কিন্তু ভিয়েনা, অস্ট্রিয়ার রাজধানী যে ভিয়েনা, তারপরে ছিল বার্লিন, সোভিয়েত ইউনিয়নের বাহিনী নিয়ন্ত্রণে আসে। তো রাইখস্ট্যাগের উপর কিন্তু 30শে এপ্রিল সোভিয়েত বাহিনীর দখল নেয়। শেষ হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি রুদ্ধশ্বাস ও রক্তক্ষয়ী অধ্যায়। তো আমরা আমরা দেখেছি যে 1939 সালে যে যুদ্ধ হয়েছিল, হ্যাঁ, মিত্রশক্তি ও অক্ষয় শক্তির মধ্যে, সেই মিত্রশক্তি অক্ষয় শক্তির মধ্যে বিভিন্ন দেশ কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিছু কিছু দেশ মিত্রপক্ষের ছিল, কিছু কিছু দেশ অক্ষয় শক্তির দিকে সমর্থন ছিল। তো এই সমর্থন থাকার ফলে দুই পক্ষের মধ্যে কিন্তু বীভৎস যুদ্ধ হয়। এবং কোন কোন দেশের সাথে কেমন যুদ্ধ হয়েছিল, কোন কোন দেশ কি কি ভূমিকা পালন করেছিল, সেগুলো কিন্তু আমরা পরপর আলোচনা করব। তার কারণ আমি আগেই শুরু ক্লাস শুরুর আগেই বলে দিয়েছি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভিন্ন কারণ, পরিবেশ, সূচনা আমরা কিন্তু এটা একটা সামারি হিসাবে কিন্তু আমরা দেখে ফেলেছি এবং পুরো বিষয়টা কিন্তু আমরা মানে বোঝার অনেকটা চেষ্টা করেছি। কিন্তু এখন দেখতে হবে যে কোন কোন দেশের ভূমিকা কেমন ছিল, তাই আমি ছোট ছোট করে তোমাদের সামনে ক্লাসগুলো রাখবো, যাতে তোমাদের যে এই বিষয়গুলো জানতে সুবিধা হয় যে রাশিয়ার কিরকম ভূমিকা ছিল, আমেরিকার কি কি ভূমিকা ছিল, আমেরিকা কবে আক্রমণ করে, কিভাবে আক্রমণ, কোন সাইড থেকে আক্রমণ করে, কোন কোন দেশগুলোকে জার্মানির কাছ থেকে মুক্ত করে। যেরকম আজকে পড়লাম সোভিয়েত রাশিয়া, ঠিক আছে, সোভিয়েত রাশিয়া আর জার্মানি হচ্ছিল যে সংঘাত হয়েছিল, জার্মানির কাছ থেকে কোন কোন অঞ্চলগুলো তারা মুক্ত করে, ঠিক আছে, জার্মানিকে কিভাবে পরাজিত করে। তো এইগুলো বিষয়গুলো কিন্তু আজকে আমরা দেখলাম। তো পরবর্তীকালে আমরা দেখবো মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তো মার্কিন যুক্তরাষ্ট্রের কি ভূমিকা ছিল পরবর্তীকালে আমরা সেটা কিন্তু দেখতে চলেছি। তো চলো আজকের জন্য এতটুকুই, তোমাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। টাটা।